দুপুর বনাঞ্চলের বন্য প্রাণীরা খাবার সংগ্রহের লোকালয়ে গিয়ে প্রাণ হারাচ্ছে, ফলে দিন দিন বিলুপ্তির পথে এ বনের প্রাণীগুলো। আর এই বিলুপ্তি রোধে টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে বন্য প্রাণীদের খাবারের জন্য সরকারি বরাদ্দ বাড়ানোর আশ্বাস জেলা প্রশাসকের। টাঙ্গাইল জেলা প্রতিনিধি জে সাহাজয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সীমা শারমিনের ডেস্ক রিপোর্ট। দেশের তৃতীয় বনাঞ্চল হিসেবে পরিচিত টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল একসময় বন্যপ্রাণীর অভয়ারণ্য ছিল। এই বন এবনেই দেখা মিলত বাঘ, সিংহ, হাতি, হরিণ সহ নানান প্রজাতির প্রাণী। বর্তমানে বিলুপ্তির পথে এসব প্রাণী। তবে বন্যপ্রাণীদের খাদ্যের অভাব ও অন্যান্য পরিচর্যায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারি বরাদ্দ বাড়াতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন টাঙ্গাইল জেলা প্রশাসক। আমাদের এখানে প্রায় 50,000 মতন একরের মতন ছিল, এখন প্রায় 20,000 মতন পর্যায়ে চলে এসেছে। সামাজিক বনায়নের মাধ্যমে সরকার কিন্তু এই প্রাকৃতিক বনায়নকে রক্ষা করার জন্য অনেকটা উদ্যোগী হয়েছেন এবং এটা অনেকাংশে সফল হয়েছে। কর্তনের বিষয়টা রয়েছে, সেটা অনেকটাই পূরণ হয়েছে এই সামাজিক বনায়নের মাধ্যমে। তো এটা যাতে বন্ধ হয় আরও সেক্ষেত্রেও আমাদের উদ্যোগ রয়েছে। হরিণগুলোর জন্য সরকারিভাবে আমরা কিছু বরাদ্দ পেয়ে থাকি। বানর প্রজাতিকে রক্ষার জন্য ইতিমধ্যে সরকার তাদের খাদ্য সরবরাহের জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছে এবং গ্র্যান্টও হয়েছে। স্থানীয়রা নির্বিচারে গাছ কেটে বন দখল করে বাড়াচ্ছেন কৃষি জমি এবং নির্মাণ করছেন বসত বাড়ি, ফলে প্রাকৃতিকভাবে খাদ্য সংকটে পড়েছে বনের এই প্রাণীগুলো। খাবার তো আগে যে গাছগুলা খাইতো, মানে বনের যে গাছগুলা ফল ফলান্তি আসলে এগুলো তো নাই এখন। হরিণ, বানর, তারপরে সাপ দেখা যাইতো, এদের যেটা খাদ্যের প্রয়োজন এটা নাই। বনাঞ্চলের ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণীর জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করার প্রয়োজন বলে জানান ঘুরতে আসা দর্শনার্থী সহ স্থানীয়রা। বানর দেখেছি এবং হরিণ দেখেছি। এরা এখানে খাদ্য পাচ্ছে না, খাবার দেওয়া উচিত, এদের জন্য ব্যবস্থা করা উচিত। জায়গাটা সুন্দর, কিন্তু এটা উন্নয়ন করলে আরো সুন্দর হবে, আরো পর্যটক আসবে। সরকার থেকে এখানে একটু ডেভেলপ করা উচিত, নাহলে এগুলি আস্তে আস্তে হয়তো বিলীন হয়ে যাবে। বর্তমানে মধুপুরে 20,000 একর বনভূমিতে 17 প্রজাতির প্রাণী রয়েছে। সঠিক পরিসংখ্যান না থাকলেও হরিণ প্রজনন কেন্দ্রে 70টি হরিণ, 2 শতাধিক বানর এবং হনুমান রয়েছে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।